স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে সঙ্গে থাকছি শামসু চোহা। বিশ্বের বিভিন্ন দেশের উৎপাদক এবং ব্যবসায়ীদের নিয়ে সৌদি আরবে আয়োজন করা হয় জেদ্দা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 31তম। এই মেলায় অংশ নেয় চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক সহ বাংলাদেশি প্রতিষ্ঠান। বুধবার শুরু হয় এই মেলা, শেষ হয় শুক্রবারে। বিস্তারিত সৌদি আরব থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ সেলিম উদ্দিনের পাঠানো প্রতিবেদনে। জেদ্দায় হয়ে গেল আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নিজেদের উৎপাদিত পণ্য বিশ্ববাজারে তুলে ধরতে শহরটির এক্সিবিশন অ্যান্ড কনভেনশন হলে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের 150 প্রতিষ্ঠান, যার মধ্যে বাংলাদেশি প্রতিষ্ঠান 22টি। মেলায় প্রদর্শন করা হয় মেশিনারি, পোশাক, চামড়াজাত সামগ্রী, টেক্সটাইল সহ বিভিন্ন খাতের পণ্য। ব্যবসায়ীরা বলছেন, এই মেলার মাধ্যমে সৌদি আরব, মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার দেশগুলোর বাজারে নিজেদের পণ্য বেচা কেনা বাড়ানো সম্ভব। সৌদি আরবে আমরা আমাদের প্রোডাক্টটা আমরা এক্সপোর্ট করতে পারব এবং আমাদের সৌদি আরবে আমাদের একটা ভালো বাজার তৈরি হবে। আন্তর্জাতিক এই মেলায় অংশ নিয়েছেন বাংলাদেশি কয়েকজন নারী উদ্যোক্তাও। আমরা তো বায়ারের জন্য আসছি, মনে হচ্ছে যেখানে আমরা বিজনেস করতে পারবো এবং বেশ কিছু বায়ারও পেয়েছি আমরা। শুধু পণ্য আমদানি রফতানিকারক প্রতিষ্ঠানই নয়, দেশে বৈধ উপায়ে রেমিটেন্স পাঠাতে এবং বিনিয়োগের সুযোগের তথ্য জানাতে অংশ নিয়েছে বাংলাদেশের 3টি বেসরকারি ব্যাংক। আমি মনে করি যে এখানে আমাদের যারা হাজার হাজার প্রবাসী ভাইয়েরা আছে তাদের সঙ্গে সরাসরি দেখা সাক্ষাৎ হচ্ছে, তাদের সমস্যাগুলো আমাদের সামনে তুলে ধরছে, আমরা তাৎক্ষণিক জবাব দেওয়ার চেষ্টা করছি। প্রবাসী ব্যবসায়ীরা বলছেন, এই মেলার মাধ্যমে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্য প্রসারের সুযোগ রয়েছে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। নাগরিকত্ব আইনের বিতর্কিত সংশোধনী নিয়ে ক্ষোভের আগুন কমার কোনো লক্ষণ ভারতে নেই। আজও বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। উত্তরপ্রদেশের সহিংসতায় প্রাণ গেছে 6 জনের। এই নিয়ে এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 15 জনে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জুমার নামাজের পর অনেক জায়গাতেই রাস্তায় নামেন ভারতের মুসলিমরা। বিশাল সমাবেশ হয় দিল্লির জামে মসজিদে। কয়েকদিনের সংঘাত সহিংসতার কারণে দিল্লিতে চলছে 144 ধারা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে জুমার নামাজের পর বিক্ষোভ করেন ঐতিহাসিক জামে মসজিদের মুসল্লিরা। নাগরিকত্ব আইনের সংশোধনী বাতিলের দাবিতে মিছিল নিয়ে যন্তর মন্ত্রে যাওয়ার চেষ্টা পণ্ড হয় পুলিশি বাধায়। কয়েক ঘন্টা বিক্ষোভ চললেও সহিংসতা হয়নি মসজিদ প্রাঙ্গণে। তবে সবখানে বিক্ষোভ শান্তিপূর্ণ হয়নি। মুম্বাই, আহমেদাবাদ সহ প্রায় সব বড় শহরে জুমার পর রাস্তায় নামেন মুসল্লিরা। সবচেয়ে বেশি সহিংসতা হয় উত্তরপ্রদেশের গোরাখপুরে। মিছিলে পুলিশ বাধা দিলে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের বেশ কয়েকটি গাড়ি। নামাজের পরপরই বিক্ষোভকারীরা রাস্তায় নেমে পুলিশের ওপর ইট পাটকেল ছুটতে থাকে। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বৃহস্পতিবার উত্তরপ্রদেশেরই আরেক শহর লখনৌতে পুলিশের গুলিতে প্রাণ যায় বিক্ষোভকারীর। রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছেন সহিংসতায় জড়ালেই কঠোর ব্যবস্থা। গণতন্ত্রে সহিংসতার জায়গা নেই। আইনের বিরোধিতার নামে পুরো দেশে আগুন জ্বালানোর পায়তারা করছে কংগ্রেস, সমাজবাদী পার্টি আর বামপন্থী দলগুলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোরতম ব্যবস্থা নিতে দ্বিধা করব না। ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ আর ভিডিও দেখে গুনে গুনে বদলা নেব। শুক্রবার সন্ধ্যায়ও দিল্লি গেটের সামনে আরেক দফা পুলিশের সাথে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক জায়গাতেই বন্ধ ইন্টারনেট সেবা। নাগরিকত্ব আইন বিরোধিতায় শনিবার বিহারে বন্ধের ডাক দিয়েছে লালু প্রসাদ যাদবের দল। নতুন বিক্ষোভ কর্মসূচি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। হিউম্যান রাইটস কমিশন, ইম্পর্টেন্ট যারা এক্সপার্টস তাদের নিয়ে একটা কমিটি হোক। বিক্ষোভে অংশ নেয় কেবল দিল্লিতেই আটক করা হয় 1200-র বেশি মানুষকে। আহমেদাবাদে বৃহস্পতিবার সহিংসতার ঘটনায় মামলা হয়েছে 3000 জনের বিরুদ্ধে। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। যুক্তরাজ্যে মহান বিজয় দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধ এবং বাংলা ভাষা নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা হয়েছে। বার্মিংহামের কেন্দ্রীয় শহীদ মিনার কমিটির উদ্যোগে মাল্টিপারপাস সেন্টারে এর আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কামরুল হাসান চুনু এবং যৌথভাবে সঞ্চালনা করেন আবুল এম চৌধুরী সুমন এবং রাশিয়া খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ গাবরুমিয়া, মুস্তফা চৌধুরী যুবরাজ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। লেবাননে শ্রমিক দলের অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি হলরুমে। এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন দিদার খান এবং যৌথভাবে পরিচালনা করেন জি এস সুমন এবং মাহমুদ ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন লেবানন শাখা বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম বাবু। এছাড়া উপস্থিত ছিলেন মানিক মোল্লা, মনির হোসেন রানা, গাজী রফিক সহ অন্যান্য নেতাকর্মীরা। সভায় দিদার খানকে সভাপতি এবং হৃদয় খানকে সাধারণ সম্পাদক করে আগামী 2 বছরের জন্য 41 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে ছিল নানা কর্মসূচি। অনুষ্ঠানের শুরুতেই ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র ধর্মগ্রন্থগুলো থেকে পাঠ, শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে অংশ নেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তা এবং প্রবাসী বাংলাদেশিরা। এ সময় বক্তারা বলেন, সব বিভেদ ভুলে সবাইকে দেশের উন্নয়নে একসাথে কাজ করতে হবে। সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হোটেলের হলরুমে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ইমরাদ হোসেন ইমু এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাসির তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন শওকত আকবর, জামশেদ চৌধুরী, এনসি বড়ুয়া, জাকির হোসেন জোসেম সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের ভিশন 2021 বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়াও দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান জানান। সংযুক্ত আরব আমিরাতে যাত্রা শুরু করলো বাংলাদেশি মালিকানাধীন জামান গ্রুপের ফাইন ইন্ডাস্ট্রিয়াল গ্যাস নামের একটি প্রতিষ্ঠান। বৃহস্পতিবার এর উদ্বোধন করেন স্থানীয় স্পন্সর সুলতান হাসান আহমেদ মোসায়েদ আল মনসুরি। এ সময় উপস্থিত ছিলেন গ্রুপটির 5 পরিচালক জাহাঙ্গীর আলম, ইমরান আলী, মোহাম্মদ মিজান, মোহাম্মদ আজম, নাসিরুদ্দিন সহ অন্যান্য প্রবাসীরা। এ সময় প্রতিষ্ঠানটির মালিক বলেন, বিদেশের মাটিতে দেশীয় প্রতিষ্ঠানের মাধ্যমে নিজ দেশকে তুলে ধরতে হবে। এছাড়াও দেশেও বিনিয়োগ আগ্রহের কথা জানান ব্যবসায়ীরা। সবশেষে দেশ এবং জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। আর্জেন্টিনার বাংলাদেশি সংগঠন কামুনিদাদ বাংলাদেশ ইন আর্জেন্টিনার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। স্থানীয় একটি হলরুমে এর আয়োজন করা হয়। এতে সংগঠনের সভাপতি সজল রহমানের সভাপতিতে বিশেষ অতিথি ছিলেন খড়কে কন্ট্রি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রকি মোল্লা, রুহুল শামসুর শেখ, এ বি এম রহিম, আব্দুল হামিদ সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতেই শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। এ সময় সংগঠনের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন বক্তারা। দাবি জানান আর্জেন্টিনা পূর্ণাঙ্গ বাংলাদেশ দূতাবাস চালু। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস এবং সিডনির আশপাশে দাবানল নিয়ন্ত্রণে এখনও আসেনি। বৃহস্পতিবার কর্মরত অবস্থায় প্রাণ হারান ফায়ার সার্ভিসের 2 সদস্য। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসেবে সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া দাবানলে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন কমপক্ষে 8 জন। পুরোপুরি ধ্বংস হয়েছে 700-এরও বেশি ঘরবাড়ি, জ্বলছে কয়েক লাখ একর বনভূমি। এখনও নিউ সাউথ ওয়েলসের ছোট বড় 100টি এলাকায় সক্রিয় দাবানল। চলতি সপ্তাহে রেকর্ড তাপমাত্রা ছিল 45 ডিগ্রি সেলসিয়াস। এই পরিস্থিতিতে হাইওয়েতে ক্রিসমাসের ছুটি কাটানো নিয়ে সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। ফিফার র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বেলজিয়াম। বৃহস্পতিবার ঘোষিত ফিফার বর্ষসেরা দলের খেতাবও গেছে বেলজিয়ামের দখলে। টানা দ্বিতীয় বছর এই সাফল্য ধরে রাখলো বেলজিয়াম। সারা বছর 19টি ম্যাচ খেলে শীর্ষস্থান ধরে রাখলো ডি ব্রুইন এবং লোকাকু দল। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স দ্বিতীয় স্থানে, ব্রাজিল, ইংল্যান্ড এবং উরুগুয়ে আছে শীর্ষ 5-এ। আর্জেন্টিনার অবস্থান 9, বছরের সেরা মুভার কাতার। এশিয়ান চ্যাম্পিয়নরা সারা বছরে রেকর্ড 138 পয়েন্ট যোগ করেছে তাদের টালিতে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত রয়েছে 108 নম্বরে, এরপর রয়েছে আফগানিস্তান, মালদ্বীপ এবং নেপালের নাম, আর 187 নম্বরে বাংলাদেশের অবস্থান। এর সঙ্গে শেষ করছি প্রবাসী বাংলাদেশ। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।